प्रिय दर्शक আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন, দৈনিক আগামী সময় থেকে সকলকে স্বাগতম। আমি এখানে উপস্থিত হয়েছি জালকাঠি জেলা সদরের নবগ্রাম ইউনিয়নে। তো এখানকার বেশ কয়েকটি সবজি আছে, সেখানে দেখা যাচ্ছে বাম্পার ফলন হয়েছে। আমি এখানে কয়েকটি সবজির নাম বলবো, এটা হলো বাঁধাকপি, ফুলকপি, আর হলো ওলকপি আর লাউ। তো এখানে দেখা যাচ্ছে কি যে ভালো ফলন হয়েছে। আমি এখন একজন কৃষকের সাথে কথা বলবো। কি নাম আপনার? আমার নাম নারায়ণ চন্দ্র বরণ। ও, কত একর জমি নিয়ে এই ফসল চাষ করছেন? এক একর। এখানে আপনার কি কি ফসল ফলান আপনার এখানে? ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, লাউ, বেগুন, করলা। ও, এখানে আপনার কত টাকা খরচ হয়? এক সিজনে প্রায় 40,000, 70 থেকে 80,000 বিক্রি হয়। ও, কোথা থেকে এই ফসলটা নেয় আপনার? বাগড়িহাট থেকে। ও, এটা সরকার থেকে কোনো অনুদান পান? না, কোনো অনুদান শুনি যায় দেনা। প্রিয় দর্শক, এখানে একজন স্থানীয় চাষির বক্তব্য শুনলাম। পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার হাজির হব অন্য কোনো জায়গায়।